এর ভিত্তিতে আরো অনেকগুলো কপি ছিল। এবং আমাদের প্রদীপ ভট্টাচার্য অন বিহাফ অফ পিসিসি উনিও এটাকে এ করেছেন, এবং 8 তারিখে চিফ ইলেকশন কমিশনের কাছে গিয়ে ওনারা মিট করছেন। ঠিক আছে, আরো কপি আছে, লেটেস্ট কপিটা একটু আমাদের, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, ওটাও দিচ্ছি। আজকে মালদা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রেস মিট করছি। গতকালকেও আমি প্রদেশ কংগ্রেস সভাপতির গোচরে দিয়েছিলাম। আমরা মালদা জেলাতে যে ইলেকশনটা হতে চলেছে, আমাদের এই লোকসভার ইলেকশন 23 এপ্রিল আমাদের ডেট ফিক্স আপ হয়েছে, আরো কয়েকটা জেলা হয়েছে, তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি মালদা জেলার ডিএম এবং এসপি দুজনেই গত পঞ্চায়েত নির্বাচনে ওনারা দায়িত্বে ছিলেন, সেই দায়িত্ব পালন করতে গিয়ে কি নির্বাচন হয়েছে সংবাদ মাধ্যমের দিয়ে এবং সারা ভারতবর্ষ সারা রাজ্যের মানুষ জানে যে পঞ্চায়েত ভোটটাকে লুটতরাজ করা হয়েছে। ইতিপূর্বে আমরা বেশ কয়েকটা অভিযোগ জানিয়েছি, দুজনেরও বিরুদ্ধে জানিয়েছি যে এদের আন্ডার ফেয়ার ফ্রি এবং ফেয়ার ইলেকশন হতে পারে না। গত কয়েকদিন ধরে আমাদের কাছে খবর এসেছে এবং অথেন্টিক, মালদা জেলায় যত গ্রুপ আছে সাউথ এবং নর্থে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার ব্লক লেভেলে যারা ম্যানেজার বলে আর কি, এবং জেলা লেভেলে আছে সেলফ হেল্প গ্রুপ, সেই সেলফ হেল্প গ্রুপের মহিলারা, তাদেরকে ম্যান্ডেট দেওয়া হচ্ছে যে যদি শাসক দলের হয়ে কাজ না করো গ্রুপ থেকে বাদ দিয়ে দেওয়া হয়, যে ফ্যাসিলিটিগুলো পাওয়া যায় ওদেরকে গ্রেডিং এর ভিত্তিতে তাকে বাতিল করে দেওয়া হয়। এটা তো উনি করতেই পারেন না। এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উনি স্টুডেন্ট লাইফে জেলা স্কুলের উনি স্টুডেন্ট ছিলেন, ওনার বাবা এই মালদা আমাদের ডিভিশন, তখন তো ডিভিশন ছিল না, এখানে উনি কাজ করতেন, ঝলঝলিয়াতে উনি থাকতেন পরিবার সহ। উনি মালদা জেলার ইনস অ্যান্ড আউটস জানেন সব কিছু, উনি জেনে শাসক দলের সাথে মুখ্যমন্ত্রী খুব ক্লোজ বলে এর আগে একজন চক্রবর্তী ডিএম আসলেন, তারপর উনি রিপ্লেস হয়ে আসলেন, তার নেতৃত্বে মালদা জেলায় কিভাবে অ্যাডমিনিস্ট্রেশনটাকে কলুষিত করা হচ্ছে তার জাজ্বল্যমান উদাহরণ। প্রথম পঞ্চায়েত গঠন হয়ে কোনো কিছুই হলো না, সেন্ট্রালি এমজি এনার্জিস এর টাকা ছাড়া তো আর কোনো কিছু কাজ করার নাই। এমজি এনার্জিস এর টাকা যেটা 40% সোশ্যাল ফরেস্ট্রি প্ল্যান্টেশন যেটাকে হয়, সেন্ট্রালি খাঁচা তৈরি করা হলো, এখান থেকে ওনার পছন্দের লোককে দিয়ে ডিএনও ডিস্ট্রিক্ট নোডাল অফিসার যেটা দেখভাল করেন তাদের মাধ্যম দিয়ে, তার পছন্দের লোককে দিয়ে কোটি কোটি টাকা মিসইউজ হলো 27 টাকা করে, যেখানে ফরেস্টে 1 টাকা করে গাছ পাওয়া যায় উনি 27 টাকা করে রেট দিয়ে গাছ কিনলেন, কিনে সমস্ত জিপিগুলোকে খাঁচার গাছ পাঠিয়ে দিলেন উইদাউট টেন্ডার। ব্লকগুলো যে কাজগুলো করবে কোনো কিছু টেন্ডার মেন্ডার কিচ্ছু হলো না, বা জিপিগুলোকে পাঠিয়ে দেওয়া হলো, অর্ধেক গাছ মরে গেল। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে 50% গাছ দেখাতে যদি পারেন, 40% গাছ দেখাতে পারেন, 25% গাছ দেখাতে পারেন, 10-20% দেখাতে পারেন, আমি রাজনীতি ছেড়ে দেবো। একটাও গাছ কোথাও নেই, গাছ মরে গেল, সবকিছু হলো, টাকাটা তশ্রুপাত হলো। এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সিবিআই তদন্ত হওয়া দরকার, গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের বাণী, আজকে উনি তশ্রুপাত করেছেন এবং এখানে উনি ছিলেন সবকিছু জানেন, উনি শুধু নিজের ঘর সংসার আর ওই শাসক দলকে উনি হেল্প করে যাচ্ছেন, এটা হচ্ছে ওনার কাজ। তার জন্য আমরা আবার ইলেকশন কমিশনের নোটিশে আনছি রিমাইন্ডার, ইমিডিয়েট ফ্রি এবং ফেয়ার ইলেকশনের জন্য তাকে সরিয়ে দেওয়া দরকার। মালদা জেলার এসপি উনি সারদার সাথে যুক্ত, সিবিআই তাকেও ডাক দিয়েছিল, বেশ কয়েকবার নোটিশও হয়েছিল ওনার নেতৃত্বে পঞ্চায়েতে, আমার হরিশ্চন্দ্রপুর থানা থেকে শুরু করে রতুয়া থেকে শুরু করে হেন কোথায়, উনি ভয়ে বিজেপির জায়গাগুলোতে উনি লড়তে পারেননি, কারণ বিজেপিকে দিয়ে খুশ রাখতে হবে, বিজেপি 6টা জেলা পরিষদ পায় আর কংগ্রেস মাত্র 2টা পায়, মানে কংগ্রেসের এত দৈন্যদশা মানতে হবে, ওনার সৎসাহস হয়নি সেই জায়গাগুলোতে লুট করার, কেন লুট করেনি সেন্ট্রাল আবার ধরবে। উনি যেটা করেছেন দিন 15 আগে আমাদেরকে বিভিন্ন ব্লক থেকে আমাকে বলছে দাদা টিএমসির লোকেরা সব নাম লিস্ট করছে কংগ্রেসের বাছাই করে করে, কেন বলছে কেসে দেবে, আমরা বললাম যে ওসব গল্প ছাড়ো, ওরা ভয় দেখাবার জন্য হয়তো বলছে, কারণ ইট হ্যাজ বিন প্রুভ। এই 2-3 দিন ধরে প্রত্যেকটা ব্লকে 100-100 নোটিশ আসছে, 107 আসছে শুধু বাছাই করে কংগ্রেসের লোকেদের উপরে, যারা পঞ্চায়েত লুট করল, যাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে,
পুলিশ জানে, ডিএম জানে, বিডিওরা জানে, ওসিআইসিরা জানে, তাদের বিরুদ্ধে অনেক সার টোটাল লিস্ট প্রিপেয়ার্ড বাই টিএমসি পার্টি, এবং সেই টিএমসি পার্টি দিয়েছে, আর এসপি তাদেরকে দিয়ে থানাকে ডাইরেকশন দিয়ে করেছে। আমি প্রথমে বললাম যে নোটিশটা পাওয়ার পরে প্রথমে বললাম যে চাঁচল কোর্টে এবং মালদা কোর্টে ওটাকে ইয়ে করতে, দেখতে যে কমপ্লেনেন্ট কে আছে। কমপ্লেনেন্ট নাই, আগে গল্প ফাঁদ লোক যে পঞ্চায়েতের সময় যাদের নামে ভাইস ভার্সা অভিযোগ হচ্ছিল, অ্যাবসলুটলি ফলস কথাবার্তা, এটা তিনারা করেছেন। পাশাপাশি 23 তারিখে রাহুল গান্ধীর সভা ফলপ্রসূ হওয়ার পরে মালদা জেলার যিনি শাসক দলের মন্ত্রী, যিনি পর্যবেক্ষক হিসাবে পঞ্চায়েতে লুটতারাজ উইথ দ্য হেল্প অফ দি এসপি এবং ডিএম করেছিলেন, তৃণমূল ভবনে তাদেরকে ডেকে, সেই রেপুটেড পার্সনদেরকে ডেকে, হুলিগানস ডেকে তাদেরকে বলেছেন তোমরা ত্রাস সৃষ্টি করো, এসপির দিক থেকে ব্যাকআপ পাবে। এক, দুই, ইতিমধ্যে দে হ্যাভ স্টার্টেড তারা প্রোপাগান্ডা যে ভোট হবে 23 এপ্রিল, 23 এপ্রিলের পরে তো সেন্ট্রাল ফোর্স থাকবে না, তখন কোথায় যাবে, সেন্ট্রাল ফোর্স বুথে থাকবে, গ্রামে কে থাকবে, কে বাঁচাবে, তোমাদেরকে কেস দিও পুলিশকে দিয়ে, এই জিনিস ইনডাইরেক্টলি এইভাবে ভোটারদেরকে থ্রেট করা আছে। তাই আমরা বলবো ফ্রি এবং ফেয়ার ইলেকশনের জন্য চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, চিফ ইলেকটোরাল অফিসার এবং প্রদেশ সভাপতিকে তার কপি দেব যে মালদা জেলায় সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে, ইলেকশনের পরিবেশ ফিরিয়ে আনতে এদেরকে ইমিডিয়েট সরিয়ে দেওয়া দরকার, এবং এদের আন্ডারে যারা গত পঞ্চায়েতে যুক্ত ছিল চাঁচল সাব ডিভিশনের এসডিও, উনি একেবারে ডিএমের খোলা গেলাম গোলাম। পার্টিবাজি কি করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করছে, আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আবু হাসেম খান ছিল মালদা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসপি ইলেকশনের সাথে যুক্ত, ডাইরেক্ট এদের অ্যাক্টিভিটি শাসক দলকে ওনারা মদত করে যাচ্ছেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেলফ হেল্প গ্রুপের মহিলাদেরকে দিয়ে শাসক দলের তৃণমূল পার্টির হয়ে উনি কাজ করাচ্ছেন, ভোট দিতে বলছেন। শামসি কলেজ মাঠ রাহুল গান্ধীর সভা করার জন্য উনি দেননি, ফায়ারাজ শামসি কলেজের মাঠে চিফ মিনিস্টার 17 এপ্রিল আসবেন, তার জন্য উনি পারমিশন সে মাঠের দিয়েছেন। আমাদেরকে চাঁচল কলম বাগানের মাঠ ল্যান্ডের পারমিশন ছাড়া উনি হেলিকপ্টার নামতে দেননি, কিন্তু শাসক দলকে উনি উইদাউট ল্যান্ড ওনারের পারমিশন ছাড়া তিনি হেলিকপ্টারের পারমিশন দিয়েছেন। ডিএম এর বিরুদ্ধে আর্থিক তছরুপের কি অভিযোগ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ, আমাদের 146টা গ্রাম পঞ্চায়েতে এমজি এনআরজিএস এর যে 40% এর কাজ, তার মধ্যে সোশ্যাল ফরেস্ট্রি আছে যেটাকে প্ল্যান্টেশন গাছ লাগানো আর খাঁচা লাগানো, নিজস্ব ওনার পছন্দের লোককে পাইয়ে দিয়েছেন ডিএনও কে ডাইরেকশন দিয়ে, এবং সেই গাছ পঞ্চায়েত গুলোর বা কনসার্ন ব্লক গুলো টেন্ডার করা উচিত ছিল, উনি সেন্ট্রালি টেন্ডার করে 1 টাকার গাছ 27 টাকা বিল করেছেন, কোটি কোটি টাকা তছরুপাত করেছেন, একটিও গাছ কোথাও নেই। এসপির বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ কি, এসপির বিরুদ্ধে আমাদের স্পেসিফিক অভিযোগ, এসপির নেতৃত্বে গত পঞ্চায়েতে লুটতারাজ হয়েছে, এসপি সারদার কেসে যুক্ত, এবং বিগত বিধানসভা নির্বাচনে তাকে ইলেকশনের দায়িত্ব থেকে সরানো হয়েছিল, একবার সরিয়ে দিল ইলেকশন কমিশন, আবার কি করে উনি থাকেন, দায়িত্বে এখনো আছেন। উনি যেটা করেছেন মালদা জেলার প্রত্যেকটা থানা এলাকাতে কংগ্রেসের লোকদেরকে দিয়ে তৃণমূলের পক্ষ থেকে যারা কংগ্রেসের ভাইটাল লোক কাজকর্ম করে বুথ লেভেলে তাদের নামে 107 কেটেছেন, আমরা কোর্টে খোঁজ নিয়ে দেখেছি কমপ্লেনেন্ট কেউ নেই, ওয়ারেজ যারা লুট করেছিল পঞ্চায়েতে তাদের নামে 107 কাটা হয়নি, উনি ডাইরেক্ট ওনাদেরকে ভয় করাচ্ছেন। কি চাইছেন আপনারা, আমরা চাইছি ইমিডিয়েট এরকম পুলিশ অফিসার যারা পার্টিবাজি করছে তাদেরকে সরিয়ে দেওয়া দরকার, উনি টোটালটা তৃণমূলের অবজারভার মন্ত্রী তার নির্দেশে পঞ্চায়েত লুট হয়েছিল তারই নির্দেশে আবার উনি ইলেকশন করতে চাইছেন, এবং তৃণমূলের অবজারভার তৃণমূল ভবনে মালদা জেলার যেগুলো সোকল্ড হুলিগানস তাদেরকে ডেকে মিটিং করে বলেছেন এসপি আছে তোমাদের সাথে, কোনো ভয় নাই, প্রত্যেকটা এলাকাতে ত্রাস সৃষ্টি করো, রেকর্ড অফ ক্রিমিনালদেরকে ইনটিমেশন দেওয়ার পরে পুলিশ কিছু করছে না, এবং ইলেকশন কমিশনের কাছে ভুল মিথ্যা সাপ্রেস অফ ফ্যাক্ট করে রিপোর্টগুলো পাঠাচ্ছে, এবং সেই এর আগে বলছে গিয়ে যে 23 তারিখে ভোট হবে, সেই সময় সেন্ট্রাল ফোর্স থাকলো, গ্রামে কে থাকবে, গ্রাম থেকে ঢুকতে দেবো না, তারপরে বাঁচবে কি করে, এসপি আমাদের পাশে আছে, ওই ওসিগুলো আমাদের পাশে আছে। তো যারা অন্তত মানুষের অধিকারকে নিয়ে চিন্তা করতে চায় তাদেরকে ইমিডিয়েট ফ্রি এবং ফেয়ার ইলেকশন, মানুষ যেন তার ফ্র্যাঞ্চাইজ রাইট প্রয়োগ করতে পারে তার জন্য তাদেরকে রিমুভ করা দরকার ইমিডিয়েট। চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, চিফ ইলেকটোরাল অফিসার অফ কলকাতা ওয়েস্ট বেঙ্গল, এবং আমার পার্টির স্টেট প্রেসিডেন্টকে আমি জানাবো, এবং দিল্লিকেও জানাবো, জানিয়েছেন, অলরেডি জানিয়ে দিয়েছি, আমি মেলের মাধ্যমে জানিয়ে দিয়েছি। ইসিআই কে মেল করেছেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইয়েস।
ডেটটা চেঞ্জ হলো শুক্রবারের জন্য। আমরা শামসি কলেজের মাঠ আমরা চাইলাম, আমি মুস্তাক আলম এবং আমাদের ওয়ার্কিং পার্সন অর্জুন হালদার ডিএমকে গিয়ে বললাম, এবং আমি ট্রেনে যখন আসছিলাম তখন ওনাকে ওভার টেলিফোনে বললাম মেসেজ করলাম যে শামসি কলেজের মাঠ বারবার ওখানে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী এসেছেন সভা হয়েছে, ওইটা মাঠকে আপনি দিন করার জন্য, উনি দিলেন না। হোয়ার এজ 17 এপ্রিল টেন্টেটিভ আমরা দেখলাম চিফ মিনিস্টার সেখানে আসছেন, উনি করতেই পারেন, উই হ্যাভ নাথিং টু সে, বাট মাই কোশ্চেন ইজ দ্যাট কংগ্রেসের বেলায় না কেন হলো, রাহুল গান্ধীর বেলায় না কেন হলো সেই মাঠ শামসি কলেজ মাঠ? তাহলে উনি দ্বিচারিতার রাজনীতি করছেন। আরো বলছি এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে, চাঁচল কলেজ চাঁচল কলম বাগানে যে মাঠ করলাম সেই পারমিশনের জন্য আমাদেরকে নাস্তানাবুদ করে দিল, এখানে ওখানে এখানে ওখানে এখানে ওখানে করতে। আমরা জানতে চাই যে উনি হেলিকপ্টার নেওয়ার জন্য 25 তারিখে তৃণমূলের মন্ত্রী যে নামলেন সেই মাঠের পারমিশন আজও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেখাতে পারবে না। আমরা নিয়েছিলাম 23 তারিখের জন্য, উনি 25 তারিখে উইদাউট দ্য পারমিশন অফ দি মানে প্রাইভেট ফিল্ড উনি নিলেন না, তাদের বেলায় উনি করে দিলেন। এই জিনিস তো আমরা মানতে পারি না, কারণ উনি যে কাজটা করে যাচ্ছেন ওনার কথাটা হলো আমার হাতে পাওয়ার আছে যেমন আমি তাই করব। উনি মালদা জেলায় বিগত পঞ্চায়েতে এত লুটতরাজের পরে উনি সেনসিটিভ বুথের তালিকা উনি এদিক ওদিক উনি করতে চাইছেন, একটা প্যানিক সৃষ্টি করতে চাইছেন। সেই জন্য আজকে আপনাদের মাধ্যম দিয়ে আমরা চাই ইলেকশন কমিশনের নোটিশ আনতে চাইছি, চিফ ইলেকটোরাল অফিসারের নোটিশ আনতে চাইছি, আর যারা ইলেকশন মেশিনের সাথে যুক্ত আছে, যে আমাদের মালদা জেলায় এবং বাংলার মাটিতে যেন ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয়, ভোটাধিকার যেন ফ্র্যাঞ্চাইজ রাইটটা যেন করতে পারে, মানুষ যেন প্রয়োগ করতে পারে, এটা হচ্ছে আপনাদের মাধ্যম। সেই জন্য ইমিডিয়েট তাদেরকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক। অন্য মুস্তাকদা, খুব সংক্ষেপে টু দা পয়েন্ট, এত বড় আপনি 5 মিনিট বলেছেন, 5 মিনিট টেলিভিশনে দেখা।